তো গাইজ আজকের ভিডিওটায় তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখো কোনো উঁচু জায়গায় যখন ধরো কোনো সামনে কোনো ব্রিজ আছে তো ব্রিজের ওপরে তুমি উঠছো ব্রিজে যখন উঠাস সময় তখন তোমার যে পেছন দিকটা থাকে গাড়ি সেদিকটা কী থাকে ঢাল থাকে দেখো আমার যেটা সামনে যে ট্রাক্টরগুলো যাচ্ছে বা সামনে যে মোটরসাইকেলটা আছে তো ওরা কিন্তু উঁচুতে উঠছে আর আমি কিন্তু ওদের নিচুর মধ্যে আছি তো এই সিচুয়েশনে গাড়িটাকে নিয়ে যাওয়ার যেটা মেন ট্রপিক সেটা তোমাদের আজকের ভিডিও আমি বলছি তোমরা ভালোভাবে ফলো করো এবং প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো প্রথমেই তোমাদের আমি বলি এই সব জায়গায় যখন গাড়ি চালাবে তখন ফার্স্ট যেটা পয়েন্ট যেটা তোমাদের মানে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ডিসট্যান্স ডিসট্যান্স বজায় রাখতে হবে দূরত্ব মেনটেন করতে হবে তোমরা যদি এই জায়গায় কি করো যে না আমি একটু ওভার অ্যাক্টিং দেখানোর জন্য সামনের দিকে গাড়িটা নিয়ে যাই আমি একদম সেটে সেটে থাকি তো এই রকম পজিশনে যদি তোমরা চলে যাও তো মানে বিশাল একটা প্রবলেম হবে সেটা তোমার সঙ্গেই হবে যে ড্রাইভিং করবে তার সঙ্গেই হবে তো সবসময় দূরত্ব বজায় রেখেই গাড়িটাকে চালাতে হবে এই জায়গায় বিশেষ করে তো দেখতে পাচ্ছ আমি ট্রাক্টরটার অনেকটা পেছনে আছি এটা ভিডিওতে দেখাচ্ছি যেহেতু তো মনে হচ্ছে যে একটু কাছেই আছি আমি কিন্তু অতটা কাছে নেই যতটা কাছে তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ তো আমি বলবো একটু দূরে দূরে থাকবে তার কারণটা হচ্ছে ও যখন ব্রেক করবে এমার্জেন্সি ব্রেক করলে তোমাকেও হয়তো এমার্জেন্সি ব্রেক করতে হতে পারে তখন তুমি যদি ওর পেছন পিছনে থাকো তো ওই এমার্জেন্সি ব্রেক করলে তুমি সামনে কিন্তু ওর পেছনটাই কিন্তু ঠোকা মেরে দেবে তো ঠোকা মেরে দিলে হবে তোমার একদম সব কিছু ফ্র্যাকচার হয়ে যাবে তো এই ভুলটা করবে না এটা হতে পারে কিংবা ধরো ওর গাড়ির ব্রেকটা ফেল হয়ে গেল তখন তো আরও বিপদের আশঙ্কা বেড়ে যাবে তো এইগুলো করাই যাবে না ডিস্ট্যান্স বজায় রাখলে অনেক বাঁচার একটা চান্স থাকে তো সবসময় এরম করবে আর এই যে ব্রিজে উঠে গেলাম দেখো ব্রিজে ওঠার পরে কিন্তু ওভারটেক করবে না দেখো ওই সাইডটা অনেক খালি আছে আমি কিন্তু ওভারটেক করছি না হ্যাঁ তো ব্রিজে ওঠার পরে এইসব জায়গাগুলো ওভারটেক করবে না তাতে অনেক জায়গায় কি হয় সিসিটিভি ক্যামেরা থাকে তাতে তুমি প্রবলেমও পড়ে যাবে এটা তো পয়েন্ট আর দ্বিতীয় যেটা পয়েন্ট ওই দিক থেকে কোনো গাড়ি হলে সাইড গাড়ি আসলে পরে কোনো সাইড হবার অপশান থাকে না তো সেই সিচুয়েশনে তুমি আরও একটা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবে আগে যেতে গিয়ে দেখা যাবে তোমার বেশি বিপদ ঘটে যাচ্ছে তো এরকম ভুল করবে না তুমি পেছন পেছনই যাও কিন্তু ব্রিজ ওভারটেক করবে না হ্যাঁ এটা মাথায় রাখবে আবার সেম জিনিস কি এটা যেমন যাও উপরে ওঠার সময় তোমাকে বললাম এরকম প্রবলেমগুলো করবে না কিংবা তোমার বাস সাইডটা সবসময় ফলো রাখবে কাউকে ঢুকতে দেবে না মানে কোনো মোটরসাইকেল সাইকেলওয়ালাও এসে ঢুকতে পারে মা দিকে তো এগুলো করতে দেবে না তাতে ব্রিজের মধ্যে বেশি মানে বিপদের আশঙ্কা হতে পারে আর এবার দেখো নিচের দিকে যাচ্ছি ব্রিজ থেকে নিচে নেমে গেলাম এবার কী হচ্ছে দেখো ওই ট্রাক্টরটা কিন্তু সামনের দিকটা গড়ানি হয়ে গেলো এতক্ষণ পেছন দিকটা উঁচু ছিল এবার দেখো পেছন দিকটাও নিচু হয়ে গেছে এবং সামনের দিকটাও নিচু হয়ে গেছে এবং গড়ানি হয়েছে এবং স্পিডে মাথায় যাচ্ছে হ্যাঁ তো এই সিচুয়েশনেও তাই ডিস্ট্যান্স বজায় রাখতে হবে ডিস্ট্যান্স বজায় রেখে দূরত্ব মেনটেন রেখে গাড়ি চালাতে হবে কারণ ও এই যে স্পিডে যাচ্ছে যেতে যেতে যদি এখন এমার্জেন্সি ব্রেক করে এই ট্রাক্টরটা যদি এমার্জেন্সি ব্রেক করে এই যে ব্রেক করলো ধরো তো আমি দূরত্ব বজায় রেখে আছি বলে আমার গাড়িটা কন্ট্রোলে আমি রাখতে পারছি তো যদি কাছাকাছি ওর সঙ্গে সেটে থাকি তো ওর সামনের জায়গাটি থাকবে ও কখনো হরম করে ব্রেক করবে তুমি তো দেখতে পাবে না তুমি তো ওই গাড়িটাকেই ফলো করবে তো তখন ও যদি ব্রেক করে ফেলে তো তোমার কি হবে এও টাকার বলা এমার্জেন্সি ব্রেক করবে তখন তোমাকে ব্রেক করলে ব্রেক করতে গিয়ে দেখা গেলো তোমার লেগেই গেল তো এই সিচুয়েশানগুলোই খুবই বিপদের আশঙ্কা এগুলো এই মেনটেন দূরত্ব মেনটেন রেখেই গাড়ি চালাবে তাতে তোমার নিজের সেফটি সিটবেল্ট অবশ্যই এইসব জায়গায় লাগিয়ে রাখবে সিট লাগা থাকলে এমার্জেন্সি ব্রেক করতে হলে পরে তুমি সামনের দিকে ঝুঁকিয়ে পড়বে না তো এইগুলো যদি মেনে চলা আশা করছি কোনো প্রবলেম হবে না দেখতেই তো পারছো গাড়ির কত চাপ তো সেই সিচুয়েশান অনুযায়ী গাড়ি চালাতে হবে ড্রাইভিং করতে হবে যেহেতু তোমরা নতুন তোমাদের এই নলেজগুলো খুব একটা বেশি থাকে না সেই কারণে আজকের ভিডিওটাই তোমাদের ভালোভাবে বলে দিলাম এবং বুঝিয়ে দিলাম প্র্যাকটিক্যালি আমি ভিডিওটা করেই দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা যদি এরম সিচুয়েশনে গাড়ি চালাও তো খুব সাবধানতা বজায় রেখেই গাড়ি চালাবে ডিস্ট্যান্স বজায় রেখে এবং বাঁ সাইডে কাউকে যেতে দেবে না এবং তুমি ওভারটেক করবে না এই কটা জিনিস ফলো করলে পরেই তোমাদের গাড়ি চালানোটা খুব ইজি হয়ে দাঁড়িয়ে যাবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে দেবো নেক্সট টাইম গাড়ি ডিটেলস যে কোনো ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো গাছ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই